মার্টি ক্রিসপিকে ছেড়েই দিল ইস্টবেঙ্গল। সোমবার রাতে সে কথা তাকে জানিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। ইঙ্গিত অবশ্য আগেই ছিল, আগের ম্যাচে আইজল এফসির বিরুদ্ধে তাকে দলে রাখেননি কোচ মারিও রিভেরা। রবিবার ক্লাব তাঁবুতে আয়োজিত মধ্যাহ্নভোজেও উপস্থিত ছিলেন না তিনি। আই লিগের শুরু থেকেই তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছে, ফলে তাকে দল থেকে সরিয়ে ফেলা ছাড়া আর কোনো রাস্তা ছিল না ক্লাবের কাছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ক্রিসপির জায়গায় কাকে নেবে ইস্টবেঙ্গল। জনি অ্যাকোস্টা ইস্টবেঙ্গলে আবার খেলতে আগ্রহী হলেও তিনি ফ্রি ফুটবলার নন, আর জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাওয়ায় তাকে এবছর পাওয়া সম্ভব নয়। পাশাপাশি ক্লাবের অন্তর্মহলের খবর, 31 মে অবধি চুক্তি থাকলেও ধীরে ধীরে ক্লাবের সঙ্গে নিজেদের সম্পর্ক এখনই ছিন্ন করতে শুরু করেছে কোয়েস্ট কর্তৃপক্ষ, যার ফলস্বরূপ সোমবার রাত থেকে ক্লাবের যাবতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কোয়েস্টের লোগো সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি মৌসুমে প্রথমবারের জন্য আই লিগের ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলন ক্লাবে আয়োজন করছে ইস্টবেঙ্গল, যদিও এই নিয়ে স্পষ্ট করে কোনো কিছু জানায়নি ক্লাব, কোয়েস কোনো পক্ষই। কোনো বিদেশি ডিফেন্ডার নিতে গেলে টাকার প্রয়োজন, কিন্তু কোয়েস নাকি বাড়তি আর কোনো টাকা ক্লাবে ঢালতে আগ্রহী নয়, আর তাই নাকি ট্রায়ালে আসা স্বদেশী ফুটবলার গুরবিন্দারকে নিয়ে ভাবছে ক্লাব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।